আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, আর নিয়ামতের অন্যতম সম্পদ হচ্ছে আমাদের মুখ। এই মুখ দিয়ে আমরা নানা কথা বলি। সভ্য মানুষ অন্য মানুষকে গালি দেয় না, অসভ্য ভাষায় কারোর সঙ্গে কথাও বলে না, ক্রোধে অগ্নিশর্মা হলেও মার্জিত শব্দ ব্যবহার করে, ভদ্র ও সংযতভাবে শুকর গুজা করে। কিন্তু কিছু মানুষ রাগের অতিশয্যে হুশ জ্ঞান হারিয়ে ফেলে, অন্যকে অশ্লীল ও শ্রুতিকটু বাক্য মানে নাজেহাল করে থাকে, গালমন্দ করে ভাবমূর্তি নষ্ট করে। ইসলামে অন্যকে গালি দেওয়া সম্পূর্ণ হারাম। যে কোনো কারণে হোক, কাউকে গালি দেওয়ার অনুমতি নেই। হাসি কৌতুক ও ঠাট্টা ছলেও অন্যকে গালি দেওয়া ইসলামের দৃষ্টিতে অশোভনীয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা বিনা অপরাধে ইমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন কখনও দোষারোপকারীর অভিশাপদাতা, অশ্লীল ভাষা ও গালিগালাজকারী হয় না। অন্য আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আল্লাহর অবাধ্যচরণ, এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করাও কুফিরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কবিরা গুনাহগুলোর একটি হলো নিজের বাবা মাকে অভিশাপ করা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ নিজের বাবা মাকে কীভাবে অভিশাপ করে? তিনি বললেন, যখন সে অন্যের বাবাকে গালিগালাজ করে তখন সে নিজের বাবাকেও গালিগালাজ করে থাকে, আর সে অন্যের মাকে গালি দিলে বিনিময়ে সে তার মাকেও গালি দেয়। নাউজুবিল্লাহ, কত মারাত্মক এই বাণী যারা গালিগালাজ করে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে বস্তুটি ধাক্কা মেরে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তা হলো জিহ্বা, অর্থাৎ জিহ্বা মানুষকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দুই চোয়ালের মাঝখানে যে সংযত রাখে আমি তার জন্য জান্নাতকে গ্যারান্টি রাখছি। অনর্থক দুটি মন্দ কথা বলে কেন নিজেকে শুধু শুধু বিপদে মুখে ফেলছেন? এই কথা দ্বারা আপনি আপনারই ক্ষতি করলেন, আর যাকে বলছেন তাকে লাভবান করছেন। নিজে ভালো নাকি উম্মতও বোঝে, তো আপনি কেন বোঝেন না? আসুন, আজ থেকে আর কোনো গালি দিব না এই নিয়ত করি, এটিকে অভ্যাসে পরিণত করি। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ধৈর্য ধারণ করি এবং জিহ্বাকে হেফাজত করি। আর হ্যাঁ, নিজের পরিবর্তনের সাথে সাথে আশেপাশে মানুষদেরও পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদেরকে গালমন্দ ও অশ্লীল বাক বিনিময় থেকে রক্ষা করুন। মার্জিত ভাষা ও শ্রুতিমধুর শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে বোঝানোর তৌফিক দান করুক। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।